আলোচনা শুরু করছি। মঙ্গল আরতি কতটা গুরুত্বপূর্ণ? সকালের অধিবেশন, সে সম্বন্ধে শিল প্রভুপাদের এবং বিভিন্ন আচার্যদের মন্তব্য, কমেন্ট্রি, শিক্ষা, চিঠি সমাগত করেছি এখানে। আজকে আমি মঙ্গল আরতি কত গুরুত্বপূর্ণ প্রথম দিবস আলোচনা করব। আজকে হচ্ছে 19 আগস্ট, রোজ বৃহস্পতিবার। প্রথম ভাগবতের দ্বিতীয় স্কন্ধের 49 এবং 50 নম্বর শ্লোক আলোচনা করব। ষষ্ঠ স্কন্ধের চতুর্থ অধ্যায়ে 49 এবং 50 শ্লোক ভগবান বলছেন, সবৈয়দা মহাদেব মম বীর্য উপবিংহিত মেনে অখিলম আত্মনো মুদ্যত সর্বকর্মণি অতো মে অবিহিত দেবস্তপোপত্য দারুণম ইব বিশিজ্য যুস্মান এনাদাব বিশিষ্য বিভু। অনুবাদ, আমার ওই শক্তির দ্বারা অনুপ্রাণিত হয়ে দেবশ্রেষ্ঠ ব্রহ্মা স্বয়ম্ভূ সৃষ্টি কার্য উদ্যত হয়ে নিজেকে অসমর্থ বলে মনে করেছিলেন। তখন আমি তাকে উপদেশ প্রদান করেছিলাম। সেই উপদেশ অনুসারে ব্রহ্মা অত্যন্ত কঠোর তপস্যা করেছিলেন। সেই তপস্যার প্রভাবে বিভু ব্রহ্মা তার সৃষ্টি কার্যে তাকে সাহায্য করার জন্য তোমাদের 9 জন বিশ্ব স্রষ্টাকে সৃষ্টি করেন। তাৎপর্য করেছেন ইসকন প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। শিল প্রভুপাদ কি জয়। আমি অনুরোধ করছি রুবেল প্রভু, এটা আপনি পড়ার জন্য। তপস্যা বিনা কোনো কিছুই সম্ভব নয়। তার তপস্যার ফলে ব্রহ্মা ব্রহ্মাণ্ড সৃষ্টি করার শক্তি প্রাপ্ত হয়েছিলেন। আমরা যতই তপস্যা পরায়ণ হই ততই ভগবানের কৃপায় শক্তি লাভ করি। তাই ঋষভদেব তার পুত্রদের উপদেশ দিয়েছিলেন, তপো দিব্যং পুত্রকায়েন সত্ত্বং শুদ্ধেত। ভগবত ভক্তির দিব্য স্থিতি লাভ করার জন্য তপস্যা করা উচিত। সেই তপস্যার ফলে হৃদয় পবিত্র হয়। শ্রীমদ ভাগবত পঞ্চম স্কন্ধ কিরকম? পঞ্চম স্কন্ধ পঞ্চম অধ্যায় 1 শ্লোক। আমাদের বর্তমান অবস্থায় আমরা অপবিত্র এবং তাই আমরা আশ্চর্যজনক কোনো কিছুই করতে পারি না। কিন্তু যদি আমরা তপস্যার দ্বারা আমাদের অস্তিত্ব নির্মল করি, তাহলে ভগবানের কৃপায় আমরা অলৌকিক মস্ত কার্যকলাপ সম্পাদন করতে সক্ষম হব। তাই তপস্যা করা অত্যন্ত আবশ্যক, যে কথা শ্লোকে দৃঢ়ভাবে দৃঢ়তার সঙ্গে বর্ণিত হয়েছে। শ্রীমদ ভাগবত 6 স্কন্ধ 4 অধ্যায়ের 49-50 শ্লোক। এই শ্লোকে আমাদের জন্য খুব সুন্দর তাৎপর্য প্রদান করেছেন প্রভুপাদ। এখানে বলছে ঋষভদেব মানে হচ্ছেন ভগবানের একজন অবতার, আর তিনি ওনার শতপুত্রকে উপদেশ দিয়েছিলেন। শতপুত্রদের মধ্যে যিনি প্রধান তিনি হচ্ছেন ভরত মহারাজ, যে ভরত মহারাজের নাম অনুসারে এই ভারতবর্ষ নাম হয়েছে। কেন তিনি এত মহান ছিলেন? ওনার সহসাগরা পৃথিবী উনি রাজা ছিলেন, কিন্তু তিনি সমস্ত কিছু পরিত্যাগ করে ভগবানকে লাভের জন্য তিনি তপস্যা করার জন্য বনে প্রবেশ করেছিলেন, সেজন্যই ভারতবর্ষ নাম হয়েছে। উনি এত মহান ব্যক্তিত্ব ছিলেন, ভগবানের ভক্ত ছিলেন। আর এখানে বলছে কি উপদেশ দিয়েছিলেন, সেই ইয়ার মধ্যে বলা হচ্ছে, শ্লোকের মধ্যে বলা হচ্ছে তপো দিব্যং, আমরা তপস্যা করব। কিন্তু কি ধরনের তপস্যা করব? দিব্য তপস্যা। অনেকে অনেক রকম তপস্যা করে, আগুনের মধ্যে, তারপর জলের নিচে, শীতকালে অনেক ভাবে তপস্যা করে, মাথা নিচের দিকে, পা উপরের দিকে দিয়ে কত কিছু রকম করে।
কিন্তু এখানে দিব্য তপস্যা করার জন্য বলছে, যে তপস্যা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এবং নিজের আত্ম উন্নতির জন্য। সেই বিষয়গুলো কি, দিব্য তপস্যা গুলো কি কি? শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম, পাদ সেবনম, অর্চনম, বন্দনম, সক্ষম, দাস্য, আত্মনিবেদনম, এই নববিধ ভক্তি ত্যাগ করা। আর এরপরে বলছে, যদি আমরা দিব্য তপস্যা করি তাহলে কি হবে? সপ্তম শুদ্ধদের, আমাদের এখন যে হৃদয় সেটা এখন অপবিত্র, কিন্তু আমরা যখন ভগবানের তপস্যা করব, অর্থাৎ ভোরে ঘুম থেকে উঠব, স্নান করব, তারপর তিলক করব, তিলক করার পরে আমরা ভগবানের আরতি প্রদান করব, মঙ্গল আরতি, নৃসিংহ আরতি, তুলসী আরতি, এগুলো যখন আমরা করব, তাহলে আমাদের হৃদয় শুদ্ধ হবে। শুদ্ধে তো ইয়স্মাত্, যদি হৃদয় শুদ্ধ হয় তাহলে কি হবে, এই জগতে সবাই চায় আনন্দ, কিন্তু এই জগতের আনন্দ স্থায়ী নয়। সেজন্য বলা হচ্ছে, যদি কেউ ভগবানের তপস্যা করে তাহলে তার আনন্দটা কেমন হবে? ব্রহ্ম সুখ্যম তো অনন্তম, তার সুখের অন্ত থাকবে না। সে দিন যতই ভগবানের ভক্তি করবে, আরতিতে অংশগ্রহণ করবে, ভোর ঘুম থেকে উঠবে, তার আনন্দ দিন দিন আরো বর্ধিত হবে, আরো বর্ধিত হবে। মহাপ্রভু বলছে, আনন্দম বুদ্ধি বর্ধনম, বর্ধিত হতে থাকবে। এরপরে প্রভুপাদ বলছে, তপস্যার দ্বারা আমাদের অস্তিত্ব নির্মল হয়। আমরা যদি তপস্যা না করি তাহলে আমাদের হৃদয় নির্মল হবে না। হ্যাঁ, তপস্যা আমাদেরকে করতেই হবে। যেমন সে তপস্যা গুলো কি কি? যেমন আমরা এখন ভোরে ঘুম থেকে উঠতে পারি না, কিন্তু আমাদের উঠার চেষ্টা করতে হবে, এটাই হচ্ছে তপস্যা। যেমন আমরা অনেক কিছু খাই কিন্তু জানি যে এটা খাওয়া উচিত নয়, সেটা না খাওয়াটাই আমাদের তপস্যা। হ্যাঁ, এরপর এই মঙ্গল আরতির গুরুত্ব, শ্রীমদ জয় পতাকা স্বামী মহারাজ একটা খুব সুন্দর ঘটনা বলছিলেন। এক সময় ভক্ত ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করে, তিলক করে, জপমালায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্র জপ করতে করতে মন্দিরে যাচ্ছে, হঠাৎ করে পিচ্ছিল খেয়ে তিনি পড়ে গেছে এবং ওনার কাপড় নষ্ট হয়ে গেছে। তিনি আবার কি করছে, বাসায় বদলি ফিরে গিয়ে আবার স্নান, তিলক, কাপড় পরিধান করে আবার মন্দির দিকে রওনা হলেন। মাঝপথে এসে আবার কি হলো, আবার পিচ্ছিল খেয়ে পড়ে গেলেন আরেকটা জায়গায়, আবার একই অবস্থা। তিনি আবার মন্দির বাসায় ফিরে গেলেন তৃতীয়বার। মাঝপথে আসতে সময় প্রদীপ হাতে এক লোকের সাক্ষাৎ হলো, আর লোকটি সে জিজ্ঞাসা করলো, আপনি কে? সে উত্তর বললো, আমি আপনাকে দুইবার পরে যেতে দেখলাম, তাই ভাবলাম আপনাকে আমি একটু মন্দিরে গিয়ে পৌঁছে দিয়ে আসি। তো লোকটি কি করেছে, সেই ভক্তটিকে প্রদীপ হাতে সহকারে কি করেছে, মন্দিরে পৌঁছে দিয়েছে। তো ধার্মিক লোকটি বললো, ভক্তটি বললো, আচ্ছা চলুন না, আপনিও মন্দিরে চলুন, এই মঙ্গল আরতিতে আপনিও যোগ দেবেন। তো কিন্তু প্রদীপ হাতে ব্যক্তিটা বলছে, না আমি যাব না, আমার একটু অসুবিধা আছে। তো ভক্তরে জিজ্ঞেস করছে, আপনি কে, আপনার পরিচয়টা কি? তখন উত্তরে বলছে সেই ব্যক্তিটি, প্রতিভাতে যে ব্যক্তিটি, তিনি বলছে, আমি হচ্ছে সাক্ষাৎ কলি। তখন ধার্মিক লোকটি বলল, তাহলে আপনি কেন আমাকে মন্দিরে এসে পৌঁছে দিলেন? তারপর কলি তার রূপ ধারণ করে পরজোরে বললেন, হে পুণ্যবান সাধু, তবে শুনুন, আমি আপনাকে প্রথমবার পা পিছলে ফেলে দিয়েছিলাম, যাতে মন্দিরে না গিয়ে আপনি আবার বাড়ি ফিরে গিয়ে ঘুমিয়ে পড়েন, হরিনাম না করেন, মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে না পারেন, সেজন্য আপনাকে আমি ফেলে দিয়েছিলাম। কিন্তু আপনি সমস্ত অসুবিধা সত্ত্বেও বাসায় আসলেন, এটা দেখে ভগবান আপনার সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছে। দয়াবান সাধু, দ্বিতীয়বার যখন আমি আপনাকে ফেলে দিলাম, আপনি যখন মন্দিরে আসতে পারলেন, আবার রওনা হলেন,
তখন ভগবান আপনার এই ধীরতা এত ভক্তি দেখে আপনার পরিবারের সবার পাপ ধূলিসাৎ করে দিয়েছেন। হে মহান বৈষ্ণব ঠাকুর, এরপর তৃতীয়বার যদি পরে গিয়ে আপনি বাড়ি ফিরে স্নানাদি কাপড় বদলিয়ে মন্দিরে আসেন, তখন আমি ভয় পাচ্ছিলাম যে না জানি ধর্মেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবার আপনার পুরো গ্রামবাসীদের সকলের পাপ ক্ষমা করে দেন। তাই আমি তাড়াহুড়ো করে কি করেছি, প্রদীপ হাতে নিয়ে আপনাকে মন্দিরে পৌঁছে দিলাম। হ্যাঁ, যদি এবার আপনি ফিরে যেতেন তাহলে আমার তো আর গ্রামের মধ্যে আর অস্তিত্বই থাকতো না। হ্যাঁ, এখান থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি এই কাহিনী থেকে? কলি আমাদেরকে ভয় পাবে, কলি আমাদেরকে ভগবানের দিকে এগিয়ে দেবে যদি আমরা ভগবত ভক্তিতে ঐকান্তিক থাকার চেষ্টা করি। হ্যাঁ, কারণ একটা বাংলায় একটা প্রবাদ আছে, যে নিজেকে সাহায্য করে ভগবান তাকে সাহায্য করে। তা আমরা যদি প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে মঙ্গলারতি এতে অংশগ্রহণ করার চেষ্টা করি, তাহলে আমাদের জীবনের অতীতের বর্তমানের ভবিষ্যতের সমস্ত পাপ থেকে ভগবান মুক্ত করে দেবেন, আর আমার পরিবারের সবাই মুক্ত হয়ে যাবে এই পাপ থেকে, এবং পরিবারের নয় পুরো গ্রামের সবাই পাপ মুক্ত হয়ে যাবে, সবাই আনন্দে বিভোর থাকবে সর্বদা। হ্যাঁ, তো সেজন্য হরিনাম করার পাশাপাশি গীতা পড়ার পাশাপাশি আমাদেরকে কি করতে হবে, এই ভগবানের মঙ্গল আরতিতে উপস্থিত থাকার জন্য প্রয়াস করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবো। এখন আমরা মঙ্গল আরতিতে অংশগ্রহণ না করলে কি হয় সেটা নিয়ে আমরা এখন শ্রীমদ জয়গোতা গোস্বামী গুরু মহারাজের একটা লেকচার শুনবো। আপনার খুব মনোযোগ দিয়ে শুনবো। তাহলে কৃষ্ণ এবং আপনি কি তার প্রতি অসন্তুষ্ট হবেন? 5:30 থেকে গুরু মহারাজ, আমি শুধু জিজ্ঞাসা করতে চেয়েছিলাম যে যদি কোনো ভক্ত মঙ্গলারতি উপস্থিত না হতে পারে, কিন্তু যদি মন্দিরে 5:30 থেকে 6:00 মধ্যে চলে আসে যথার সময়, তাহলে কৃষ্ণ এবং আপনি কি তার প্রতি অসন্তুষ্ট হবেন? কারণ আমি সিনিয়র ভক্তদের কাছ থেকে শুনেছি যে যারা মঙ্গল আরতিতে আসে না তারা কৃষ্ণের অনুগামী নয়। কিন্তু যদি কোনো ভক্ত সমস্ত নিয়ম কানুন এবং তার দৈনন্দিন সেবা সুষ্ঠুভাবে করে, কিন্তু সে যদি মঙ্গল আরতিতে আসতে অসমর্থ হয়, তাহলে কি সেটা অপরাধ? আপনার সেবিকা সুমী দেবী রাম। How about a one in front of you, our camera devotees, and the, what do you call, the Ashanak, the nation that came to be one like it. Prabhupada, jai chilen je, mandire basubashkari bhakta bindo ebong, jara ashram bashi, tara jeno obosshoi mongola artite jogdan kore. He would also consider our divine reasons, our pursuits. বিভিন্ন ক্ষেত্র বিশেষে তিনি বিভিন্ন রকম ব্যবস্থাপনা দিয়েছেন। So, it depends on whether one I can a reason for not being present. Because one time Prabhupada went and he went on inspection as a rapper 6. And he saw them, Sadhu was staying in the ashram, but he didn't go to Manavarti. He had a Buddhist
সাধু তিনি শুয়ে আছেন এবং তার চোখে সেই ময়লা রয়েছে। সেই সাধুর প্রতি ছিল বহুপদ অত্যন্ত অসন্তোষ প্রকাশ করলেন। At the same time, those who were in the construction up till midnight, here shields were tending more lightly. এবং একই সময় যে সমস্ত ভক্তরা মাঝরাত পর্যন্ত নির্মাণ কার্যের সেবায় নিযুক্ত ছিল এবং তারা মঙ্গলাতে যায়নি তাদেরকে তিনি ক্ষমা করে দিয়েছেন। So he wanted the lilies to do our business. So part of it is whether one lives in ashram and whether one has a shirt, a lily. যেটা দেখতে হবে যে কেউ আশ্রমে বসবাস করছে অথবা তার যথাযথ কারণ আছে কিনা না আসবার জন্য মঙ্গল। তিনি একটি কঠোর বচন বলেছেন, তিনি বলেছেন মঙ্গলাকে যদি না যাও তাহলে তুমি কৃষ্ণের ভক্ত নও। এটা কিন্তু ঠিক তেমন নয়। তুমি বলেছো যে যদি মঙ্গলাকে না যাও তাহলে তুমি কৃষ্ণের ভক্ত, এটা ঠিক এরকম নয়। Lord Chaitanya said, anyone who chants Hare Krishna is also a devotee. ভগবান চৈতন্য মহাপ্রভু বলেছেন যে যে যার মধ্যে কৃষ্ণ নাম রয়েছে সেই ভক্ত। But some students or some others যদি তুমি মঙ্গলারতিতে আসতে পারো এবং যদি তুমি সেই রকম পরিবেশের মধ্যে থাকো তাহলে কৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হবে তোমার। এবং সেটা হচ্ছে জপ করার অত্যন্ত উত্তম সময় সূর্যোদয়ের পূর্বে। কিন্তু কোনো কারণবশত যদি কৃষ্ণ করতে না পারো তোমার তবুও ভগবত সেবা চালিয়ে দেওয়া উচিত। And this way, you eventually achieve Krishna. এবং এইভাবে অন্তিমে তুমি কৃষ্ণকে প্রাপ্ত হবে। হরি বল। আমরা এখন দেখলাম যে শ্রীমদ জগদ গোস্বামী মহারাজের যে বিবৃতি ওনার প্রবচন থেকে আমরা দেখলাম, তিনি বললেন প্রভুপাদের যে ইচ্ছে মন্দিরবাসী যারা ছিল সবাই যাতে মঙ্গলারতিতে অংশগ্রহণ করে। এবং শ্রীমদ জগদ গোস্বামী মহারাজ বলছেন যারা শিক্ষার্থী আছে যারা বাইরে আছে তারা কি করতে পারে মঙ্গলারতিটা একটু দেরিতে করতে পারে। সেজন্য অনেক ভক্তরাই 6টা বাজে মঙ্গল আরতি করে। হ্যাঁ, আমরা যদি এইভাবে করে চেষ্টা করি তাহলে আমরা কৃষ্ণের আশীর্বাদ লাভ করতে পারবো। মহারাজ বললেন যে আমরা যদি মঙ্গল আরতি করি তাহলে কৃষ্ণ খুব কি হয় খুশি হয়। আর যদি না দিতে পারি তাহলে কি হবে, না কৃষ্ণের ভক্ত হতে পারবো না তা নয়, কিন্তু আমার দিনটা অমঙ্গল যাবে। কিন্তু আমি যদি মঙ্গল আরতি করি তাহলে আমার
সবকিছুই মঙ্গল হবে। হ্যাঁ হরে কৃষ্ণ, সবাইকে অশেষ ধন্যবাদ। আর এই জিনিসটা আপনারা মনে রাখবেন, সকাল সকাল ঘুমায় যারা সকাল সকাল উঠে স্বাস্থ্য ধনার জ্ঞান তাদের ভাগ্যে জুটে, তা আমরা মঙ্গলারতিতে উঠতে পারবো যদি আমরা তাড়াতাড়ি ঘুমাই আর তাড়াতাড়ি উঠি। আর যদি তাড়াতাড়ি ঘুমাই তাড়াতাড়ি উঠি তাহলে আমাদের কি হবে, স্বাস্থ্য ভালো থাকবে, ধন লাভ হবে এবং জ্ঞানও লাভ হবে। তো যারা বয়স্ক হয়েছে তাদের জন্য এটা খুব উপকারী, আর যারা জাগতিক ধন পারমার্থিক ধন দুটাই অর্জন করতে চাই তাদের জন্য এই সকালবেলাটা গুরুত্বপূর্ণ। জপ করা যাবে, আরতি করা যাবে, শাস্ত্র অধ্যয়ন করা যাবে, তাদের জ্ঞানও হবে ধন অর্জন হবে। আর খনার বচনে খনা বলছে, সকাল সকাল ঘুমায় যারা সকাল সকাল উঠে তার করি বৈদ্যনাথ উঠে, অর্থাৎ যে তাড়াতাড়ি ঘুমায় তাড়াতাড়ি উঠে তার ডাক্তারের কাছে যেতে হয় না, টাকারও তার কাছ থেকে ডাক্তার তার কাছ থেকে কোনো অর্থ নিতে পারে না। আমরা যদি সকাল সকাল উঠি তাহলে এটা আমাদের স্বাস্থ্যের এবং জ্ঞানের সমস্ত কিছুরই লাভ পায়। তাই আমাদের উচিত প্রতিদিন মঙ্গল আরতি অংশগ্রহণ করা।